সোশ্যাল মিডিয়াতে কয়েকটা দিন যাবত খালি বিয়ে নিয়েই সবার মাতামাতি, মানে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে সেটা নিয়ে সবার মাতামাতি। আসলে বিয়েটা করলে সবার মাতামাতি থাকতো না, কিন্তু তারা বিয়ের নামে হাঙ্গা করছে আরেকজনের বউকে তুলে এনে। সোশ্যাল মিডিয়াতে যেখানেই যাই সেখানে খালি দেখি নাসির আর তামিমা, যেখানেই যাই নাসির আর তামিমা, কেন এই ধরনের জিনিস? তারা বিয়ে করছে এটা সবচেয়ে ভালো বিষয়, যে বিয়ে করছে এটা খুশির বিষয়, কিন্তু যদি বিয়ে করতো তাহলে খুশির বিষয় থাকতো, কিন্তু তারা করছে হাঙ্গা, এবং সেই হাঙ্গাকে নিয়ে আজকে আমার কথা বলতেই হবে। আমাদের বাংলাদেশের ক্রিকেটার নাসির যদি বিয়ে করতো তাহলে সেটা নিয়ে এত মাতামাতি হইতো না, সবাই খুশি হইতো, মিষ্টি বাকাবাকি করে খেত, কিন্তু সে বিয়ে করে নাই, করছে হাঙ্গা, মানে আরেকজন বউকে তুলে আনছে। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে আরেকজন বউকে তুলে এনে বিয়ে করাই যায়। হ্যাঁ ঠিক আছে, আমরা মেনে নিলাম যে আরেকজনের বউকে তুলে এনে বিয়ে করা যায়, কিন্তু সেটা কিভাবে? যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে বিয়ে করা যায়। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে উনাকে বিয়ে করেছি, এটা সম্পূর্ণই মিথ্যে কথা। তো উনি যেটা করছেন, এটা কেন করছেন, সেটা আপনাদের সবারই হয়তোবা বোঝা হয়ে গেছে। উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া, যে উনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। উনি যা যা বলেছেন তো সেগুলো নাসির এবং তামিমা সাংবাদিকের কাছে যে কথাটা বলছে সেটাকে আমি একটু এক্সপ্লেন করে আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আজকে আপনাদের সবাইকে একটু অনুরোধ করা হলো। তামিমা রাকিব যেখানে গিয়ে সংসার চালাচ্ছিল সেখানে নাসির গিয়ে ইন করে, মানে তাদের মাঝখানে নাসির গিয়ে ঢুকে যায় বিয়ে করার জন্য। এখন অনেকে বলবে তারা তো বিয়ে করে নাই, প্রথম ফ্রেন্ড ছিল। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে কিভাবে লাভ হলো? ফ্রেন্ডরা সবাই মিলে, তো ফ্রেন্ডদের মাঝখানে, বিকজ অফ হি ওয়াজ মাই ফ্রেন্ড ফর এন হাফ এন ইয়ার। তারপরে ফ্রেন্ড ছিল আমাদের প্রায় সাড়ে তিন বছর, তারপরে লাভ। হ্যাঁ লাভ হয়েছে, সেইখানে কোনো লস নাই, মানে তারা এখন আরেকজনের বউকে তুলে এনে বিয়ে করে ফেলছে, তারপরে বিয়ে। আপনারা যখন ফ্রেন্ড ছিলেন, সেই ফ্রেন্ড থেকে আস্তে আস্তে জিনিসটা যখন লাভের দিকে চলে যাচ্ছিল, তখন কি আপনাদের মধ্যে একটু পরকীয়ায় লিপ্ত ছিলেন না আপনারা? অ্যাকচুয়ালি মনের কোথাও তো আমিও জানতাম যে আমি ওকে পছন্দ করি, যেমন ও আমাকে পছন্দ করে, ও হয়তো বা সরাসরি যেটা বলতে পারছে ওটা আমি বলতে পারিনি, বাট যখনই ওই ব্যাটে বলে মিলে গেছে তখন আমি বলে দিছি ওকে ফাইন। অবশ্যই আপনাদের বিয়ের করার আগে, মানে হাঙ্গা করার আগে আপনারা পরকীয়ায় লিপ্ত ছিলেন? যদি পরকীয়ায় লিপ্ত নাই থাকতেন তাহলে আরেকজনের বউর সাথে কিভাবে লাভ হলো আপনাদের? আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বাংলাদেশের সবাই মোটামুটি তাদেরকে নিয়ে আলোচনা করছে, সো এই বিষয়টা কেউই আলোচনা করেন না যে ঠিক আছে আরেকজনের বউর সাথে তিনি রিলেশন কিভাবে করলো। সে যদি একজন ভালো ব্যক্তি হইতো বা মেয়েটা যদি একজন ভালো ব্যক্তি হইতো, আরেকজনের বউর সাথে কখনোই লাভ হইতো না তাদের দুজনের। একটা বিবাহিত মেয়ের সাথে কিভাবে গিয়ে তিনি লাভ করে এবং ফ্রেন্ডশিপ করে, মানে ফ্রেন্ডশিপ থেকে আস্তে আস্তে তার লাভ হয়েছে এবং আরেকজনের বউকে তুলে এনে বিয়েও করে ফেলছে, এই মেয়েটা কত নাম্বার খারাপ হইলে এই ধরনের কাজগুলো করতে পারে একটু মাথা কাটায় দেখেন। অসত্য তথ্য দিয়ে কেউ পার পেয়ে না যায় এবং কাউকে হেনস্থা করতে না পারে, এ ব্যাপারে সচেষ্ট হন। আর রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মিস্টার নাসির হোসেন এবং তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব, এবং সেটা মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে সেগুলোকে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই ব্যাপারে জানতে পারবেন। যারা অনলাইনে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, যারা তামিমাকে নিয়ে কথাবার্তা বলতেছেন, সে শুধু তামিমা ছিল, এখন ও হচ্ছে তামিমা হোসেন। তো আমি চাবো না আমার বউর দিকে আঙুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নিব। এই বিষয়টা আরও বেশি মজার, মানে একটা ছেলের বউকে তুলে এনে আনছে এবং তাদের বিপক্ষে আবার মামলা দেওয়া হবে, মানে একটা ছেলের বউ নিয়ে গেছে আবার এই ছেলেকেই মামলা দেওয়া হবে, কি সুন্দর ব্যাপার! মানে তাদের এখন ক্ষমতা আছে, টাকা আছে, এখন যে ছেলেটা নর্মাল তার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। নাসির আর তামিমা আজকে যে টাকার বড়াই দেখাচ্ছে, সেলিব্রিটির বড়াই দেখাচ্ছে, এই সেলিব্রিটি বেশি দিন টিকবে না, এই টাকাও বেশি দিন থাকবে না, বিকজ তারা যেইভাবে কাজগুলো করে যাচ্ছে, তাদের যে ফ্যান ফলোয়ার আছে, মানে ফ্যান ফলোয়ারের কারণেই তো তারা টাকাগুলো পাচ্ছে। সো এই ফ্যান ফলোয়ার যেদিন থাকবে না সেদিন এই টাকা কোথা থেকে আসবে? মানুষ তো তাদেরই ফ্যান ফলোয়ার হয় যারা নাকি ভালো মানুষ এবং ভালো কাজ করে, কিন্তু নাসির যে কাজ করছে একে একে সেইগুলোর কারণে তার ফ্যান ফলোয়ার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি সেলিব্রিটি থেকে ছেলে আর ব্যাটা হয়ে যাবে কিছুদিন পরে। নাসির আর তামিমা এখন খুব সুখে আছে, মানে তাদের হাসি ঠাট্টা দেখলে বোঝা যায় তারা খুব সুখে আছে, এবং তার বউ বলছে যাই করুক না কেন, মানে খেলতে হবে। তো ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। কিন্তু উল্টো দিকে যে তার স্বামী এবং বাচ্চা কি কষ্টে আছে, তার বাচ্চার অনুভূতিটা কি, সেইগুলো কি আপনারা জানেন? একটু শুনে আছেন তার মুখ থেকে। তোমার খুব খারাপ লাগে? আগে ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে গেছে? দাদি তুমি আমার সঙ্গে থেকে যাইও না। তোমার আম্মুর কথা কি তুমি শুনছো? তোমার আম্মুর কিছু সব দেখছো ভিডিওগুলো, কেমন লাগছে তোমাকে? তোমার খুব খারাপ লাগে? হ্যাঁ,
তোমার নানু আম্মুকে বিয়ে করাইছে? এই বাচ্চাটার মুখ থেকে কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? যখন এই মেয়েটার এই বেটি মা ছিল, তখনও এই বেটিটা অন্য বেটাদের সাথে ঘুরে বেড়াতো এবং সেই বাচ্চাটা সেগুলো দেখতো। এই বাচ্চাটা তার মার কাছ থেকে কি শিখছে, কি দীক্ষা পাইছে এবং তিনি কি করবে ভবিষ্যতে বা কি শিখতেছে, সেইগুলো কি আপনি একটু ভেবে দেখেছেন? আজকে সংসার করার চাইতে বেশি ডিভোর্স হচ্ছে আমাদের চারপাশে। আপনারা একটা বিয়ে করেছেন এবং সেটা ভালোবেসেই হোক বা যেইভাবেই হোক বিয়ে তো করেছেন, এখন বিয়ের পর আপনার বউকে পড়াবেন সেটা আপনার ইচ্ছা বা আপনার বউর ইচ্ছা যে লেখাপড়া করবে, ঠিক আছে, লেখাপড়া করতে পারে কিন্তু সেটা আপনার আয়ত্তের মধ্যে, মানে সবসময় তাকে নজরে নজরে রাখতে পারেন। এখন বিয়ের পর আপনার বউ জব করতে চায়, সেই জবটাও আপনি নিয়ে দিলেন, কিন্তু সেই জবটা এমন কেন হবে যে 5 দিন 6 দিন পরে আপনার বউ আপনার সাথে দেখা করবে? ওই 4-5 দিনের মধ্যে তার একটি সংসার সাজাচ্ছে, আরো কয়েকটা বয়ফ্রেন্ড সাজিয়ে নিচ্ছে। সো বিয়ের পর যদি আপনার বউকে লেখাপড়া করাইতে চান, সেটা একটু ভেবে চিন্তে করাবেন, না হলে এই ধরনের কাজকর্মগুলো হতে পারে। আজকে একটি মেয়ের জন্য সব মেয়েদের উপরে আঙুল উঠছে, আজকে একটি মেয়ের জন্য সব মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আজকে একটি মেয়ের জন্য অন্যান্য সংসারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে এই একটি মেয়ের জন্য অন্যান্য বউদেরকে সন্দেহ করছে স্বামীরা। নাসির আবার এটাও বলছে যে তার বউর ব্যাপারে এখন যে যে সংবাদ ছড়াবে তাদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। মানে কি সুন্দর তাদের মানে একটা পাওয়ার ক্ষমতা, সেইগুলো তারা দেখিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা তামিমাকে নিয়ে কথাবার্তা বলতেছেন, সে শুধু তামিমা ছিল, এখন ও হচ্ছে তামিমা হোসেন। তো আমি চাবো না আমার বউর দিকেও আঙুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নিব। আর রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মিস্টার নাসির হোসেন এবং তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং সেটা মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে সেগুলোকে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই ব্যাপারে জানতে পারবেন। যে ছেলের বউ নিয়ে আসছে আবার সেই ছেলের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা ভাবনা করছে, কি চমৎকার! এই হচ্ছে ক্ষমতার বড়াই। ফ্রেন্ড থাকতেই পারে কিন্তু বিয়ের পরে সেই ফ্রেন্ড আবার বাসায় এসে ঘোরাঘুরি করবে এবং আপনার বউকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাবে, আপনার বউর সাথে থাকবে এবং থাকতে থাকতে ফ্রেন্ড থেকে লাভ হবে, লাভ থেকে বিয়ে হবে, আপনার বউ ভেগে যাবে সেই ফ্রেন্ডের সাথে। এই ধরনের জিনিসগুলো একটু কেয়ার রাখবেন, কারণ তারা যে কাজটা করছে তারা খুবই আনন্দে আছে, কিন্তু তার যে আগের ঘরের মেয়েটা, আমি সব কিছু বাদ দিলাম কিন্তু তার আগের ঘরের যে সংসারের মেয়েটা আছে সেই মেয়েটার কি হবে একবার চিন্তা করে দেখেন এই মহিলাটা। এই মহিলাটা এটা দেখেছে যে গরিবের চাইতে বড় লোক ভালো, সাধারণের চাইতে সেলিব্রিটি ভালো, এটা চিন্তা করে চলে গেছে নাসিরের কাছে। এবং নাসিরের কতটুকু দৃষ্টিভঙ্গি এরকম হইলে তিনি আরেকজনের বউর সাথে গিয়ে ফ্রেন্ড থেকে লাভ হয় এবং লাভ থেকে বিয়ে করে। হতেও তো পারতো, নাসির যদি এই মেয়েটাকে বিয়ে করতে না চাইতো তাহলে তাদের সংসারটা ভাঙতো না। আমার কাছে যেটা সত্য মনে হয়েছে আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আমি জানি না আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা, কিন্তু ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতদিন সবাই ভালোই থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন আর সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ গ্রিন সেভ বাংলাদেশ উইথ মি এভরি টাইম এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।